নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত করা হয়েছে। মঙ্গলবার মানে আজকে 6 আগস্ট রাতে রাষ্ট্রপতির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এই তথ্যটি জানানো হয়েছে। জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারে অন্য সদস্যদের নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে ছাত্র প্রতিনিধিও রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সেটা চূড়ান্ত করা হবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী ডক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে রাষ্ট্রপতি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, এই সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমুদ্দিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।